নমস্কার, সকল শিক্ষককে আবার স্বাগত জানাই। তো আগামীকাল আমি আপনাদের জানিয়েছিলাম যে ডেট বাড়াতে পারে, তো সেই অনুযায়ী দেখুন আমি কালকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বাড়তে পারে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন ডেট। তো সেই অনুযায়ী আমি এখন দেখতে পাচ্ছি যে কালকে যা রিপোর্ট ছিল যে 1 লাখ মতো শিক্ষক এখনও অ্যাডমিশন হতে পারেনি। তো কালকে যতটা শিক্ষক অ্যাডমিশন হয়েছে তারপরেও এনআইএস আবার ডেট বাড়িয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটি আছে সেটি দেখুন যে অনলাইন সাবমিশন অফ সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফি লাস্ট ডেট সাবমিশন ইজ এক্সটেন্ডেড আপ টু 16 জুলাই 2018 পর্যন্ত। তো 7 তারিখ পর্যন্ত যে লাস্ট ডেট ছিল সেটি 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত করা হয়েছে। এবং এখানে দেখুন যে 7 তারিখের যে 7 তারিখের পর যে ওপেন হবে না এরকম কথাটি লেখা ছিল সেটিকে তুলে নেওয়া হয়েছে। এবং এখানে ওপরে লেখা রয়েছে যে এবং শেষ ফি দেওয়া যাবে 16 তারিখ পর্যন্ত। তো আমি একটি এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেখে নিচ্ছি যে ফিগুলি দেওয়া যাচ্ছে কি না। তো আমি সাবমিট করে দিচ্ছি, সাবমিট করে দেখুন এখানে দেখাচ্ছে। এবং এটি যেহেতু ফি দেওয়া নেই তাই পেমেন্ট অন মোড দেখাচ্ছে, আমি আগে ওপেন করেছিলাম। এবার পেমেন্ট মেক পেমেন্ট করলে আপনারা দেখুন আগের মতো 3টি সার্ভার ওপেন হচ্ছে, কিন্তু এখানে দেখুন 3টি সার্ভার ওপেন হলেও নিচের 2টি 2 নাম্বার এবং 3 নাম্বার সার্ভারটি কোনো রকমই কাজ করছে না। তো আপনারা যারা পেমেন্ট করছেন তারা 2 নাম্বার ও 3 নাম্বার সার্ভার দিয়ে পেমেন্ট না করে শুধুমাত্র 1 নাম্বার পেমেন্ট গেটওয়ে অর্থাৎ ICICI ব্যাংকের পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনারা পেমেন্ট করবেন, তাহলে পেমেন্ট হয়ে যাবে। এখানে পেমেন্ট করার পরে দেখুন পেমেন্টের অপশন চলে এসছে এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং দ্বারাও আপনাদের পেমেন্ট করা যাবে। তো এইভাবে করে আপনারা আপনাদের যারা এখনও করতে পারেননি তাদের পেমেন্ট আপনারা করে নিন, কারণ 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট বাড়ানো হয়েছে। এরপরে আর ডেট বাড়াবে কিনা কোনো নিশ্চয়তা নেই, কারণ এখন খুবই কম সংখ্যক টিচার বাকি রয়েছে, মাত্র 1 লাখ মতো টিচার বাকি রয়েছে যারা ভর্তি হতে পারেননি। তাদের জন্য এই শেষ সুযোগ, আপনারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যান এবং আপনাদের সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন কনফার্ম করে নিন। তো এখনকার মতো এই পর্যন্তই, যদি আপনাদের ভর্তি হতে কোনো সমস্যা হয় এবং অন্যান্য আরও কোনো তথ্য যদি জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।